রাখির বাজার কেমন এবছর? অত্যন্ত খারাপ। ভালো, এবছর বাজার ভালো মোটামুটি। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুমঙ্গল, সাথে রয়েছে অরিন্দম। আমরা কাকদ্বীপ ডট কম এর বন্ধুরা আপনাদের সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। সামনেই রাখি পূর্ণিমা, অর্থাৎ আগামী দিন। তো সব মিলিয়ে এখন কাকদ্বীপ বাজার গমগমে রয়েছে, সবাই রাখি কেনাকাটা করছে। ভাই থেকে বোন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন, সবাই ক্লাব সংগঠন, সবাই প্রস্তুতি নিচ্ছে রাখি একে অপরকে পরানোর জন্য এবং আগামী দিনটাকে উদযাপন করার জন্য। এই রাখি বন্ধন শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এই বাঙালিয়ানার একটা কালচারকে খুবই ভালোবাসেন। কেমন কি দাম রয়েছে এবং সেই সঙ্গে কাকদ্বীপের অলিগলিতে কোথায় কোথায় এই পসরা নিয়ে বসেছেন মানুষজন, আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো, চলুন আমার সাথে। যে বছর রাখির ব্যবসা কেমন যাচ্ছে? মোটামুটি। আচ্ছা, গত দু বছর তো কোভিড ফোভিড এইরকম সব কিছু পরিস্থিতি ছিল, তারপরে এখন কেমন? তারপরে একটু ভালো। তোমাদের এই স্টলে সব থেকে দামি রাখি কত দামে রয়েছে? 150। 150 সিঙ্গেল পিস? 1 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত পিস হিসাবে। আমি একটু 1 টাকার রাখিটা দেখি। এটা 1 টাকা করে পিস। আচ্ছা, 1 টাকা করে পিস। আচ্ছা, আর সব থেকে দামি রাখিটা? কাকদ্বীপ বাজারের বিভিন্ন অলিগলিতে রয়েছে রাখির পসরা এবং রাখির দোকান, রয়েছে পাইকারি দোকান ও খুচরো বিক্রির দোকান, সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, একে একে দেখুন। কম দাম যাচ্ছে রাখি? কত? 36 টাকা, 30 টাকা, 48 টাকা, 60 টাকা, 72, 96, 120। এটা কি আপনি মানে জোড়ার কথা বলছেন? ডজন। ডজনের কথা? ডজন, ডজন। সব থেকে দামি রাখি কি রয়েছে? ওই 45 টাকা পিস, 65 টাকা, স্টোনের মাল। একদম যে রাখি আমরা দেখতে অভ্যস্ত, একদম সুতলির যে রাখিটা, উলের রাখি, সেগুলো কত করে? ওই তো 50 টাকা শ, 90 টাকা শ। আর বিভিন্ন বছর রাখি গেছে, তার মধ্যে কোভিড গেছে দু বছর, তো সব মিলিয়ে এবছর রাখির বাজার কেমন? ভালো, এবছর বাজার ভালো, মানুষজন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পাইকারি বাজার। তো আপনার কাস্টমার কত দূর দূর থেকে আসে যদি একটু জানান? ও নামখানা, পাথর, বকখালি, মৌসুমি, এদিকে নিশ্চিন্তপুর, করঞ্জলি। রাখির বাজার কেমন এবছর? অত্যন্ত খারাপ। তাই? হ্যাঁ, অন্যান্য বছর থেকে বছর খুব খারাপ। আজকে রাখির শেষ দিন, এই মুহূর্তে কোনো বাজারে খদ্দের নেই। আজকে কি মঙ্গলবার বলে সেটা মনে হচ্ছে? না, মঙ্গলবার বলে হতে পারে, তাহলে কালকের হতো, কালকের হয়নি। এবারে কেউ ভাবছে বুধবার রাখি, কেউ ভাবছে বৃহস্পতিবার। এখন এটা নিয়ে একটা কনফিউশন আছে, কি হবে জানি না। বিকালবেলা কুচো বেচা কেনে না, বিকাল থেকে আজকে শুরু হওয়ার কথা, কি অবস্থা হবে সেটা দেখলে বোঝা যাবে। আর এমনি আপনার এবছর প্রথম থেকেই দেখছি বাজার খুব ভালো না, খুব খারাপ। আপনার এখানে দাম কিরকম শুরু হয়েছে? দাম আমাদের একদম মানে সেই 1 টাকা থেকে শুরু করে আপ টু প্রায় 100-150 টাকা পর্যন্ত পিস রাখির আছে। না, ওটা কি মানে আপনি খুচরো বিক্রি বলছেন? হ্যাঁ, খুচরো বিক্রি। আচ্ছা, আর যদি মানে পাইকারি আমরা যদি ডজন নিই, পাইকারি সেটা কত থেকে ডজন শুরু হচ্ছে? ডজন কম করে 24 টাকা, 30 টাকা ডজন। তার থেকে বেশি একদম? তার থেকে অনেক আছে। কত? 180 টাকা ডজন, 200 টাকা ডজন। একটা সময় ছিল যখন রাখি শুধুমাত্র একটা সুতোয় বাঁধা ছিল। এই রাখির কোনো মূল্য হয় কিনা আমার তা জানা নেই, তবে কবির ভাষায়, সাহিত্যিকের ভাষায় হয়তো একটা সময় যখন দেশ ভাগ হচ্ছিল, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের পরবর্তী সময়ে ভ্রাতৃত্ব গঠনের জন্য এই রাখি বন্ধন শুরু হয়। আবার এই রাখি শুধুমাত্র ভাই বোন যে একে অপরকে পড়াবে এটা নয়, বন্ধু বন্ধুকেও পড়াতে পারে। ফ্রেন্ডশিপ ডে হয়তো ইংরাজি মাধ্যমে পালন হয়, আমাদের বাঙালিয়ানা এটাই ফ্রেন্ডশিপ ডে বলা যায় এই রাখি বন্ধনকে। রকমারি পসরা নিয়ে ছোটদের বড়দের বিভিন্ন রকম চালচিত্রকে তুলে ধরেছে বিভিন্ন রাখির মাধ্যমে। আর ছোট হোক, বড় হোক, দামি হোক আর কম দামি হোক, ভালোবাসাটাই আসল। তো এই রাখি পূর্ণিমায় সবাইকে আমাদের কাকদ্বীপ ডট কম এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনগুলোতে নতুন কিছু নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে থাকবো। আজকের মতো টাটা।